হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি নাজমুজ সৌদ এই ভিডিওতে আমি ব্যতিক্রমী একটি বিষয় দেখাব বর্তমান সময়ে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকজন জিপি সিম ব্যবহার করেন এবং যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা মাই জিপি অ্যাপস এটি ব্যবহার করে থাকেন অনেক সময় দেখা যায় যে অনেকের একাধিক জিপি সিম রয়েছে আপনারা যখন মাইজিপি অ্যাপস ব্যবহার করেন তখন মাইজিপি অ্যাপস থেকে আপনি একটিমাত্র মাত্র সিম কন্ট্রোল করতে পারেন অর্থাৎ আপনি একটি মাত্র সিমে আপনি ব্যালেন্স চেক করতে পারেন অফার নিতে পারেন অফার দেখতে পারেন ইত্যাদি করতে পারেন কিন্তু গ্রামীণ ফোন আপনাদেরকে এমন একটি সুবিধা দেয় এই সুবিধার ফলে আপনি মাইজিপি অ্যাপস থেকে আপনি একাধিক সিমকে কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ মাইজিপি অ্যাপসের মাধ্যমে আপনি একাধিক মোবাইল নাম্বারের কি অফার রয়েছে অথবা আপনি যদি রিসার্চ করতে চান অথবা আপনি যদি অফার নিতে চান এ সকল কাজ আপনি করতে পারবেন আপনার মোবাইলে যদি দুইটি সিম থাকে অর্থাৎ সিম ওয়ান রয়েছে এবং সিম টু রয়েছে আপনি যদি সিম ওয়ানে মাইজিপি অ্যাপস ব্যবহার করেন তাহলে আপনি সিম টু মাইজিপি অ্যাপসের মধ্যে আপনি অ্যাড করতে পারবেন অর্থাৎ সিম টু আপনি হচ্ছে লিঙ্ক করে দিতে পারবেন তখন আপনি মাইজিপি অ্যাপসে থাকা অবস্থায় আপনি সিম ওয়ানও কন্ট্রোল করতে পারবেন এবং সিম টুও কন্ট্রোল করতে পারবেন অনেক সময় দেখা যায় যে অনেকেই সিম ওয়ান যখন ব্যবহার করেন তখন সিম ওয়ানে সাইন ইন করেন তারপরে যখন সিম টু ব্যবহার করতে চান তখন সিম ওয়ানটি সাইন আউট করেন তারপরে সিম টুতে সাইন ইন করে তারপরে সিম টুতে ব্যবহার করেন এই ভিডিওতে আমি আপনাদেরকে মাইজিপি অ্যাপসের এমন একটি বিষয় দেখাবো এর ফলে আপনাদেরকে আর সাইন আউট করতে হবে না অর্থাৎ আপনি সিম ওয়ানে যদি লগ থাকেন তারপরও আপনি সিম টু নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে শুধুমাত্র সিম টু না আপনি এখানে পাঁচটা নাম্বার পর্যন্ত একটি মাইজিপি অ্যাপস থেকে কন্ট্রোল করতে পারবেন এটিকে বলা হয় মোবাইল নাম্বার লিঙ্ক করা অর্থাৎ আপনি অন্যান্য মোবাইল নাম্বারগুলো যদি এখানে লিঙ্ক করে দেন তাহলে আপনি মাইজিপি অ্যাপস থেকে আপনি অন্যান্য মোবাইল নাম্বারগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে দেখুন আমি সিম ওয়ানে মাইজিপি অ্যাপসে সাইন ইন করেছি আমি সিম এর নাম্বারটি এই অ্যাপসে অ্যাপ করে দেব এবং আমি এই মাইজিপি অ্যাপস থেকে আমি সিম ওয়ান এবং সিম টু এই দুটি আমি কন্ট্রোল করব। যেহেতু আমি সিম টু এখানে লিঙ্ক করব। সেই লিঙ্ক করার জন্য সিম টুতে লিঙ্কের যে অপশনটি রয়েছে সেটি অ্যানাবল করে দিয়ে আসতে হবে সেটি অ্যানাবল করার জন্য আমি প্রথমে সিম টুর মাইজিপি অ্যাপসে প্রবেশ করব সেজন্য আমি এখানে সিম ওয়ানটি আমি সাইন আউট করছি সাইন আউটে আমি ট্যাপ করে এটি সাইন আউট করলাম এরপরে আমি সিম টুতে প্রবেশ করব সিম টুতে প্রবেশ করার জন্য আমি সাইন ইন উইথ জিপিআইডি এটিতে আমি ট্যাপ করলাম তারপরে এখানে সিম টুর মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে আমি সিম টুর মোবাইল নাম্বারটা দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পরে আমি সাইন ইনে ট্যাপ করলাম যেহেতু আমার এই সিমটি এই মোবাইলে রয়েছে সেই কারণে সে এটি ভেরিফাই করে নিচ্ছে ভেরিফাই হয়ে গেলে সিম টুর মাইজিপি অ্যাপসে প্রবেশ করলো তারপরে যেহেতু আমি লিঙ্ক অ্যানাবল করব লিঙ্ক অ্যানাবল করার জন্য আমি এখানে অ্যাকাউন্টে ট্যাপ করলাম তারপরে এখানে দেখুন ম্যানেজ লিঙ্ক অ্যাকাউন্ট একটি বিষয় রয়েছে এটিতে ট্যাপ করতে হবে তারপরে উপরে দেখুন লিখা রয়েছে অ্যালাউ আদার্স টু লিংক মাই অ্যাকাউন্ট এখানে আমি ট্যাপ করে এটি অ্যানাবল করে দিলাম আর এখানে কিছু ইনফরমেশন দিচ্ছে অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটি অন্য কেউ যদি লিংক করে তাহলে এখানে আমি কি কি কাজ করতে পারবো কী কী সুবিধা পাবো সেটি এখানে বলে দেওয়া হয়েছে এটি আমি অ্যানাবলে ট্যাপ করে আমি এটা ওকে করে দিলাম আমার সিম টুর কাজ এখন আপাতত শেষ হয়ে গেছে আমি এখন সিম টু সাইন আউট করবো এবং তারপরে আমি সিম ওয়ানে প্রবেশ করব এটি সাইন আউট করলাম এখন আমি সিম ওয়ানে প্রবেশ করব সিম ওয়ানে প্রবেশ করার জন্য আমি আবার এখানে সাইন ইন উইথ জিপিআইডি এখানে ট্যাপ করলাম এরপরে এখানে আমার সিম ওয়ানের মোবাইল নাম্বারটি দিতে হবে আমি সিম ওয়ানের মোবাইল নাম্বারটা দিচ্ছি তারপরে আমি সাইন ইন ট্যাপ করলাম অটো ভেরিফাই করে নিচ্ছে যেহেতু সিমটি এই মোবাইলে রয়েছে সেই কারণে সে একা একাই ভেরিফাই করে নিল সিমো ওয়ানের এর মাইজিপি অ্যাপসে প্রবেশ করলাম এখানে দেখুন আমি সিম ওয়ানে প্রবেশ করেছি এখানে আমার চার টাকা ব্যালেন্স ছিল এখন আমি অ্যাকাউন্টে প্রবেশ করব যেহেতু আমি সিম টু এখানে লিঙ্ক করব এই কারণে আমি অ্যাকাউন্টে ট্যাপ করলাম তারপরে এখানে ম্যানেজ লিঙ্ক অ্যাকাউন্ট এটিতে আমি ট্যাপ করলাম এখানে দেখুন একটি অপশন রয়েছে এ জিপি অ্যাকাউন্ট অর্থাৎ আমি এখানে জিপি অ্যাকাউন্ট অ্যাড করব। সেই কারণে আমি এখানে ট্যাপ করলাম তারপরে এইখানে মোবাইল নাম্বার লিখতে হবে আমি সিম টুর মোবাইল নাম্বারটি এখানে লিখছি এরপর আমি অ্যাড অ্যাকাউন্ট এটিতে ট্যাপ করলাম কনফার্মেশন মেসেজ তারা পাঠিয়েছে আমার সিম টুতে সেখানে তারা একটি লিঙ্ক দিয়েছে আমি যদি সেই লিঙ্কটি অ্যানাবল করি তাহলে আমার এখানে অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে আমি এখানে ওকে প্রেস করলাম যেহেতু আমাকে সিম টুতে প্রবেশ করতে হবে সেই কারণে আমি আবার এটি সাইন আউট করছি সাইন আউট করার পরে সাইন ইন উইথ জিপি আইডিতে প্রেস করে সিম টুর অ্যাকাউন্ট সাইন ইন করছি এখানে আমি সিম টুর মোবাইল নাম্বারটা লিখলাম তারপরে সাইন ইন ট্যাপ করলাম এখন সিম টুর অ্যাকাউন্টে প্রবেশ করলো এখন আমার মোবাইলে যে মেসেজটি এসেছে সেই মেসেজটা আমি ওপেন করব এবং সেই মেসেজে একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটিতে ক্লিক করলেই আমি যে অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছি সেটি ভেরিফাই হয়ে যাবে আমি মেসেজে গেলাম এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কে আমি ট্যাপ করলাম এখানে সে বলছে যে যেটা আমি ওপেন করবো কিনা আমি এটি সরাসরি ওপেন করছি তাহলে সে অটো ভেরিফাই করে নিচ্ছে সিম ওয়ান আমার এই নাম্বারটি অ্যাড করতে চাচ্ছে আমি যদি এটাতে অ্যাগ্রি থাকি তাহলে অ্যাগ্রি অ্যান্ড অ্যাপ্রুভ এটাতে আমি ট্যাপ করব। এটাতে আমি ট্যাপ করলাম তারপরে আমি এখানে প্রোসিডার ট্যাপ করলাম তাহলে সে পরের ধাপে চলে যাবে এখানে আমাদের কাজ শেষ এখন আমরা সিম ওয়ানে আবার প্রবেশ করব। অর্থাৎ আমি সিম ওয়ানের মাইজিপি অ্যাপসে প্রবেশ করব। সে কারণে এটি আবার আমি সাইন আউট করব। আমি এটি সাইন আউট করলাম এরপরে আমি সিম ওয়ানে প্রবেশ করছি সিম ওয়ানের মোবাইল নাম্বারটা আমি দিলাম তারপরে সাইন ইনে প্রেস করলাম সিম ওয়ানে আমি প্রবেশ করলাম তারপরে দেখুন আমি অ্যাকাউন্টসে ট্যাপ করলাম অ্যাকাউন্টসে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ম্যানেজ লিঙ্ক অ্যাকাউন্ট এখানে ওয়ান অ্যাকাউন্ট লেখা রয়েছে অর্থাৎ একটি অ্যাকাউন্ট এখানে অ্যাড করা হয়েছে সেটি এখানে বোঝা যাচ্ছে তারপরে দেখুন এখানে লিঙ্কড জিপি অ্যাকাউন্ট এইখানে একটি নাম্বার অ্যাড রয়েছে এখন আমি যদি এই দ্বিতীয় নাম্বারটি কন্ট্রোল করতে চাই সেটিও আমি কন্ট্রোল করতে পারবো সেটি কন্ট্রোল করার জন্য আমি হোমে যাচ্ছি তারপরে আমি উপরে সিম ওয়ানের মোবাইল নাম্বার রয়েছে সেটিতে আমি ট্যাপ করলাম সেটিতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন কিছু ইনফরমেশন আসছে এখানে আমি যেই অ্যাকাউন্টটি লিঙ্ক করেছি সেই অ্যাকাউন্টটি এখানে চলে এসেছে অর্থাৎ সেই নাম্বারটি এখানে চলে এসেছে এবং পাশে সেকেন্ডারি লিখা রয়েছে আমি এখানে এই সেকেন্ডারি যে নাম্বারটি সেটিতে আমি ট্যাপ করলাম তাহলে আমি সিম টুতে প্রবেশ করতে পারলাম অর্থাৎ আমি সিম ওয়ানের জিপি অ্যাকাউন্টে প্রবেশ করেও এখন আমি সিম টুতে প্রবেশ করতে পারছি এবং সিম টুর আমি বিভিন্ন ইনফরমেশন দেখতে পাচ্ছি এবং সেটি আমি কন্ট্রোল করতে পারছি তারপরে আমি যদি আবার সিম ওয়ানে প্রবেশ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি আবার সেই উপরে মোবাইল নাম্বারে ট্যাপ করলাম তারপরে দেখুন নিচে চলে আসছে প্রাইমারি অ্যাকাউন্ট আমি এখন এই প্রাইমারি অ্যাকাউন্টে ট্যাপ করে আমি আমার মূল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো এটি আমি ট্যাপ করলাম তাহলে দেখুন আমার সিম ওয়ানের যে জিপি অ্যাপস সেটিতে এখন প্রবেশ করতে পেরেছি এভাবে আপনারা একটি জিপি অ্যাপস থেকে একটি নাম্বার না সর্বোচ্চ আপনি পাঁচটি পাঁচটি নাম্বার নাম্বার কন্ট্রোল করতে পারবেন আপনি এখানে লিঙ্ক করতে পারবেন এবং একটি জিপি অ্যাপস থেকে পাঁচটি নাম্বারের আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে আইকন প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ